নমস্কার বন্ধুরা, অসমতে আবার তোমাদের জন্য একটা অসম ভিডিও নিয়ে এসেছি আমি বিপ্লব। আজকের ভিডিও হলো যে তোমার ইমেল আইডি, ধরো মোবাইল নম্বর তুমি চেঞ্জ করতে যাও, ধরো তোমার যে মোবাইল নম্বরটা দিয়ে রেখেছিল সেটা ধরো তোমার হারিয়ে গেছে কিংবা নাই তোমার কাছে সেই নম্বরটা, কিন্তু নতুন তুমি কোনো একটা নম্বর অ্যাড করতে চাও তোমার ইমেল আইডিতে, তাহলে ভিডিওটা ফুল দেখো। আর যারা যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেটা টাচ করো, আর ঘন্টির মতন আছে সেটাও টাচ করে দাও, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে খুব সহজে পেয়ে যাবো। তো চলো শুরু করছি। তাহলে চলো শুরু করছি। তার জন্য তোমাদের প্রথমে কি কোথায় যেতে হবে, তোমাদের ইমেলে যেতে হবে, ইমেল আইডি মানে ইমেল তোমাদের যে অপশনটা আছে সেটা খুলতে হবে। তোমাদের ইমেল আইডি খোলার পর মানে এটা তোমাদের শর্টকাটে একবারে দেখাচ্ছি, তোমাদের কোনো ওয়েবসাইটে কিংবা আদার্স কোনো লিঙ্কে যেতে হবে না, জাস্ট তোমার ইমেল ওপেন করবা। ইমেল ওপেন করার পর দেখবা তোমার তো এরকম ইমেল অ্যাড্রেস থাকবেই, তো উপরে টাচ করার পর দেখবা ওপরে ইমেল আইডির তোমার ছবি দেখাবে, লোগো দেখাবে। তো তোমার যেই ইমেল চেঞ্জ করবা, ধরো এখানে যে তীর চিহ্ন আছে সেখানে যদি টাচ করে দাও, টাচ করে দেওয়ার পর এখানে তোমার ইমেল দেখাবে কোন কোন ইমেল অ্যাড আছে। আর তুমি যদি চাও নতুন করে ইমেল অ্যাড করতে, তার জন্য তুমি নিচে দেখো অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে টাচ করলেই দেখো জিমেল দেখাবে, সেখানে টাচ করবা। টাচ করার পর এখানে তোমার একটু সার্চিং চলবে, সার্চিং করার পর এখানে তোমার পাসওয়ার্ড চাইছে, যেটা পাসওয়ার্ড আমরা দিয়ে রেখেছি অলরেডি। পাসওয়ার্ড দেওয়ার পর সরি ফিঙ্গার অ্যাকচুয়ালি তখন আমার পাসওয়ার্ডটা কেন দেখালো জানো, আমার সেটটা লক করা আছে পাসওয়ার্ড দিয়ে, তো ওই জন্য পাসওয়ার্ড দেখালো। তারপর এখানে ইমেল আইডি নেক্সট করবা, তারপর তোমার পাসওয়ার্ড দিবা, তাহলে তোমার নতুন ইমেল অ্যাড হয়ে যাবে। তো আমরা ওখানে ইমেল কোনো অ্যাড করবো না, আমরা এবার ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পর দেখবা তোমার এখানে যে ইমেল আইডি চেঞ্জ করবা, ঠিক আছে, সেই ইমেলের দেখো উপরে ইমেল আইডি দেখাবে, আমরা তার উপরে চলে আসলে তারপর দেখো এখানে আমাদের সরি, তারপরে এরকম পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখবা আমাদের নিচে দেখো দেখাচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর দেখো এখানে আমাদের ইমেল আইডি কুকি ইমেল আইডি আছে তা দেখাবে, আর আমাদের দেখো ইউজার যে ওপরে লেখা আছে সেখানে আমরা টাচ করবো। ইউজারে যদি টাচ করো কিছুই নাই, তো এখানে দেখো তিনটা আমাদের অ্যাকাউন্ট দেখাচ্ছে আমাদের ইমেল আইডির, তো আমরা যে ইমেলটা চেঞ্জ করবো, আর তোমাদের যদি একটা থাকে তো একটাই দেখাবে, বেশি দেখাবে না। তো আমরা যেটা চেঞ্জ করবো সেটার উপর আমরা টাচ করবো। টাচ করার পর দেখো আমাদের এরকম অপশন খুলে যাবে, তারপর দেখো উপরে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, আমরা সেখানে টাচ করবো। গুগল অ্যাকাউন্টে টাচ করার পর দেখো আমাদের এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। পেজ খুলে যাওয়ার পর দেখলাম যে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে, ঠিক আছে, সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর দেখো এখানে আমাদের পুরো ইমেলের পুরো অ্যাড্রেস খুলে যাবে, তো আমাদের পুরো ইমেলের অ্যাড্রেস যদি এরকম খুলে যায়, তো এখানে দেখো আমাদের ডেট অফ বার্থ নাম সব কিছু দেখাবো, আমাদের পুরো ডিটেলস, ঠিক আছে। তারপরে এখানে পাসওয়ার্ড, তারপরে এখানে দেখো ফোন নম্বর ইমেল আইডি দেখাবে, নিচে দেখো ফোন দেখাচ্ছে সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখো এখানে আমাদের পুরো ফোন নম্বর চলে আসবে দেখাবে এখানে, তো এখানে দেখো ফোন নম্বরের এখানে দেখো ফোন নম্বর ডিলেটের অপশন আছে, আর এখানে দেখো আছে এডিটের অপশন, পেনের মতন যেটা আছে সেখানে আমরা টাচ করি। টাচ করার পর এখানে আমাদের ফোন নম্বর এডিট করার একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে দিতে বলছে ইন্টার ইওর পাসওয়ার্ড, তো আমরা এখানে আমরা পাসওয়ার্ড দিব, তার জন্য ভিডিওটা পোস্ট করছি একটু। তো আমরা পাসওয়ার্ড এখানে দেওয়া হয়ে গেলে দেখবো আমাদের নিচে যে তীরচিহ্ন দেখাবে কিবোর্ডে, সেখানে আমরা টাচ যদি করি কিংবা সরি আমাদের পাসওয়ার্ডটা ভুল হয়ে গেল, তারপরে দেখবা তোমার যখনই তুমি সেভ প্রথমে মানে নেক্সট করবা পাসওয়ার্ড দিয়ে, তারপর দেখো এখানে সেভ টু লিখে থাকবে, সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর দেখো আমাদের আবার এডিটের অপশন আসবে, সেখানে আমরা যদি টাচ করি, টাচ করার পর দেখো এখানে আমাদের মোবাইল নম্বর দেখাবে, আর এখানে দেখো আপডেট, ঠিক আছে, নম্বর সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর দেখো আমাদের এখানে উপরে নম্বরের পেজ চলে গেলো, আমরা এখান থেকে এখন নম্বর এডিট করতে পারবো আমাদের ইচ্ছে মতন। তো আমরা এখানে আমাদের একটা নম্বর এডিট করে দিই, তো আমাদের এখানে নম্বর দেওয়া হয়ে গেলে দেখবে এখানে নেক্সট লিখে থাকবে, নেক্সটে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আবার এখানে আমাদের দেখবে পুরো পেজটা দেখাবে যে আমাদের নম্বরটা ঠিক আছে কিনা, তারপরে দেখবা নিচে, তারপর নিচে দেখো গেট কোড ঠিক আছে লেখা হবে, সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর একটু ওয়েট করব, ওয়েট করার পর দেখো তোমার মোবাইল নম্বরে একটা ইন্টার আস মানে পিন আসবে, ঠিক আছে,
যে নম্বর দেবো তা আমাদের অলরেডি একটা পিন চলে এসেছে, তো সেই পিনটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে আমাদের টাচ করে দেওয়ার পর দেখো নিচে যে তোমার ভেরিফিকেশন লেখা থাকবে, ভেরিফিকেশন আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করবো, ওয়েট করার পর একটু লোডিং লেবে, তারপর নিচে দেখো লেখা আছে ফোন নম্বর আপডেট। ঠিক আছে, তো আমাদের ফোন নম্বর আপডেট চেঞ্জ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবা ভিডিওটা, তাহলে সবারই হেল্প হয়ে যাবে। আর একটুও যদি ভালো লাগে শেয়ার করবা, আর নেক্সটে কোনো যদি প্রবলেম হয় নিচে কমেন্ট করে জানাবা। আর আরেকটা বলে দিই যে তোমাদের যদি কোনো ভিডিও জানাবার ইচ্ছা হয়, যে কোনো কিছু ভিডিও বানাতে বলার ইচ্ছা হয়, নিচে কমেন্ট করবা, আমি চেষ্টা করবো তোমাদের মনের মতন ভিডিও নিয়ে আসবার। ঠিক আছে, তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।